শান্তিপূর্ণ সুসংগত আন্দোলনকে এই ধরনের কোনো ধারা দিয়ে আটকানো যায় না। সাধারণ মানুষ যেখানে মনে করে যে এই আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন, সেখানে কোন ধারা আপনি দিয়ে আটকাতে পারবেন? তাহলে আপনি ধারা দিয়ে মানুষকে ভয় দেখাতে পারেন, কিছুটা আপনার যে শাসকের যে খর্ব, শাসকের যে ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য আপনি দেখাতে পারেন। এগুলো তাদের শাসকের বিভিন্ন রকম পরিকল্পনা তারা করে থাকে। আমরা আন্দোলনকারীদের কাছে বলতে চাই যে আমরা যেভাবে আন্দোলন চালিয়েছিলাম এতদিন ধরে শান্তিপূর্ণ সুসংগত উপায়ে, আমরা সেইভাবেই করব। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সুজনদা, এই যে কলকাতা পুলিশের সিপি সই করা বিজ্ঞপ্তি, যাকে আপনারা কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন, কিন্তু সুজনদা এইটা আপনাদের কেন মনে হচ্ছে যে আরজিকর কাণ্ডে যে প্রতিবাদ, এইভাবে পুলিশ সেটাকে ঠেকাতে চাইছে, বন্ধ করতে চাইছে, এইটা কেন আপনাদের মনে হচ্ছে? পুলিশ একেবারে মেরুদণ্ডহীন একটা ক্লিবে পরিণত হচ্ছে। ওই যে ডাক্তারি আমাদের আন্দোলনের ছেলেরা, আমি তো ওদের স্যালিউট জানাবো, যেভাবে শিরদাঁড়াটা নিয়ে হাজির করে বুঝিয়ে দিল যে যাদের শিরদাঁড়া নেই তারাই সমস্ত আধিকারিক হয়ে আইন বলবৎ করার মতন করে অসভ্যতা করছে, এটা বুঝিয়ে দিল। এরপরে ওদের কাণ্ড কেন হচ্ছে না? আচ্ছা, মানুষ প্রতিবাদ করবে এবং স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিবাদের অধিকার মানুষের আছে। কদিন আগেও সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু এত ভয় যে যেন কেউ মিছিল মিটিং প্রতিবাদ করতে না পারে, অতএব আবার নতুন করে 144 ধারা গোটা পশ্চিমবাংলায়, কালীঘাটের চারপাশে কেউ হেঁটে চলে বেড়াতে পারবেন না, কেন? ওখানে রানী মা এবং রাজপুত্র থাকে, আপনি বিকাশ ভবন চত্বরে কিছু করতে পারবেন না, কেন? ওখানে SSC বা ইত্যাদি ইত্যাদি দপ্তর যারা শিক্ষা দুর্নীতিতে যুক্ত, আপনি আর কি করে চারপাশ কিছু করতে পারবেন না, আপনি ধর্মতলা কোথাও কিছু করতে পারবেন না, কোনো প্রতিবাদ কেউ করতে পারবে না। এই যে মনোভাবটা নিচ্ছে, এইটা মানুষকে চাপিয়ে দেওয়া, দাপট দেখানো এবং একটা অসভ্যতা পর্যায়ে বলে আমি মনে করি। কিন্তু তাকে ডিফাই করেই তো আন্দোলন। আজকে যুবরা তো, ছাত্র যুব মহিলা তারা মিছিল করেছে, সরকারের তো মুখ পড়ছে, সরকারের তো মুখ পড়ছে, কোর্টে গেছি আমরা, কেন গেছি? কারণ কথায় কথায় 144 যেন বন্ধ একটা জেলখানা তৈরি করে রাখতে চাইছে। আচ্ছা, পুজোর সময় কি করবে? মানুষ বেরোবে না তো? অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম। এই যে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, যে বিজ্ঞপ্তির নিচে কলকাতার সিপি পুলিশ কমিশনারের সই রয়েছে, এই বিজ্ঞপ্তিকে কলকাতা হাইকোর্টে সিপিএম এর তরফে চ্যালেঞ্জ করা হয়েছে। এখন মানুষ প্রতিবাদকে উৎসবে অংশ করে নিয়েছে, তখন যাতে দুর্গা পুজোতেও যেন মানুষ যেতে না পারে, তার জন্য এই ধরনের আটকানো। আর আপনারা জানেন প্রতিদিন এই ধরনের প্রতিবাদ চলছে, সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে যাতে পিসফুল প্রোটেস্ট করতে পারে সবাই, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য হচ্ছে। আর এই ধরনের ব্ল্যাঙ্কেট 144 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হামলা করেছে। ডাক্তারদের একটা অংশ, জয়েন্ট ডক্টর্স ফোরাম, তারা মামলা করেছে, এবং ছাত্র যুব মহিলা সংগঠন বামপন্থীদের, তারাও করেছে। এই ধরনের কোনো অর্ডার এখনও পর্যন্ত কোনোদিন ইমপ্লিমেন্ট করেনি। এই ধরনের অর্ডার এখন ইমপ্লিমেন্ট বার করা হয়েছে গতকাল মধ্যরাত্রে, আর এটার উদ্দেশ্য খুব ভালো নয়। এটাই আমরা পুলিশের যে বিগত দিনের কন্ডাক্ট তার থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের একটা প্রোহিবিটরি অর্ডার বার করা শুধুমাত্র গণতন্ত্রকে খর্ব করা নয়, আসলে একটা কুমতলব নিয়ে এই ধরনের অর্ডার বার করা হয়েছে, যাতে আগামী দিনে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তাদেরকে ইমপ্লিকেট করা যায় ক্রিমিনাল কেসে, তার জন্য এই ধরনের অর্ডার বের করা হয়েছে। এই কুমতলব তাকে আমরা ডেপ্রিকেট করছি।